তুই টিকার কাজ করে দিয়ে মার্কেটে যাওয়া লাগবে তোমার না? ঠিকই কালকের হাঁস মুক্তি? জি কালকের হাঁস দেখছো, একদিনে আমরা এক হাঁস খেয়া লাইলাম। আমরা কত খাদক বাবা যায়। ঠিক আছে, কার জন্য রাখবো জীবনে, কার জন্য রাখবো না? জীবনে কি আর আছে খেতার বালিশ? কেউ না কেউ কারণ না ভাই, সকালে উঠে অনেকগুলো কাজ করছি অনেক। কেউ কারণ না, সন্তান বলো হে বলো কেউ কারণ না। দেবি না, খাও খাও মজা মজা খাও তো আসো, আমরা এখন খাবো। কেমন করে তোমার কিন্তু যতদিন আমি বিয়ে শাদী না করেছি ততদিন আমার চাকরি নিয়ে থাকবা, এই কাজগুলো করে দিও। ঠিক আছে দেবো, তুমি আসো আসো সব দাও। প্রথমে আমরা চলে আসছি ফোনের দোকানে, কারণ আমার ফোনটা একেবারে হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল কিছুদিন আগে, কিন্তু এটা আমি ঠিক করেছি, কারণ আমার ডিসপ্লে যেমন যখন নষ্ট হয়ে গিয়েছিল তখন আমি ডিসপ্লে ঠিক করেছিলাম। আর এই যে আবারও আমার চলে যেতে হলো মোবাইলটা ঠিক করার জন্য, ওইখান থেকে আমি সব কিছু কভার টাভার কিনে দেন চলে গেলাম একটু ড্রেস কেনার জন্য। তো রাকিবা এবং আমি কিন্তু এখন সেম ড্রেস কিনি, যেহেতু আমাদের এখন বাসায় আমি আর রাকিবা, তো সেহেতু রাকিবা এবং আমি সেম ড্রেসই কিনি, কারণ আমি যে ড্রেসটা কিনি রাকিবা ওইটা নিয়ে দুষ্টুমি করে। তো ভাবলাম দুজনে সেম একই রকম ড্রেস নিয়ে নিই। দিতে পারলে ভালো, না দিতে পারলে আপনার কেউ নাই দুনিয়া। সেম সেম দুই মা মেয়ে একসাথে একই জিনিস নিছে, কিছু করার নেই। এখানে এবার একদম রাকিবার এবং আমার যে ড্রেসগুলো আসবে সেম। ঈদ মার্কেট না? হুম ঈদ মার্কেট। আর মুখ দেখালি খুইলে আইজ আমার দিয়ে দিও, যখন নিয়ে আসুন তখন দেখা যাবে না। এটাও কিন্তু সেম সেলার। এটাও কিন্তু দুই যে কালার মিলানো, কেমন হয়েছে?